Hey guys, welcome back to my YouTube channel. এই ভিডিওতে আমরা কি দেখব সেটা হচ্ছে AJAX Response. So request যেরকম দেখছিলাম সেম ভাবে কিন্তু আমরা response গুলো কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? So server response এর কিছু property আছে এবং কিছু method আছে, সেগুলো আমরা একটার পর একটা দেখার চেষ্টা করব. যেরকম দেখেন এখানে কি আছে, response text এবং response XML. So এটা আমাদের দরকার নাই, যেহেতু আমরা XML ডাটা নিয়ে কোনো কাজই করি না এখন. এখন কি হয়তোবা সেটা string file নিয়ে কাজ করি, হয়তোবা সেটা JSON file নিয়ে কাজ করি, এইগুলো নিয়ে কাজ করি, যার কারণে আমাদের এটা দরকার আছে বাট এটা দরকার নাই, ঠিক আছে? যেরকম দেখেন আমরা যদি এখানে যাই, দেখেন সেই ডাটাটাকে আমরা কি করেছিলাম, response text করেছিলাম, তাই না? সো এখানে response text দিয়ে কিন্তু আপনার এই যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটাকে এরকম স্ট্রিংয়ে রূপান্তরণ করতে পারেন, ঠিক আছে? এবং আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখতে পারবো দ্য রেসপন্স XML প্রপার্টি. সো দ্য রেসপন্স XML প্রপার্টি এটা আমাদের জিন্দিগে তো লাগবে না, ঠিক আছে? তারপরেও যদি কোনো দিন লাগা যায়, ধরেন ওল্ড আমলের মান্দার তামলের যেগুলো ওয়েবসাইট আছিল ওইগুলোর মধ্যে আপনার এই রেসপন্স XML ইউজ করছে, মানে XML দাগে ডাটা ট্রান্সফার করছে, সো এখন বর্তমান আপনার জেনারেশনে কিন্তু এই XML লাগে না. তারপর যদি কখনও আপনার এই XML নিয়ে কাজ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ঠিক এটা একবার চোখ বুলাই নেবেন, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এই সার্ভার রেসপন্সের কিছু মেথড আছে, ঠিক আছে? এই মেথডের মধ্যে কী আছে, একটা হচ্ছে গেট রেসপন্স হেডার এবং আরেকটা আছে হচ্ছে গেট রেসপন্স, মানে গেট অল রেসপন্স হেডার, যেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি এই যে এই টিউটোরিয়ালে কিন্তু সেটা দেখে ফেলছি. তারপরে আমি আপনাদের একটু দেখাই যে এখানে জাস্ট যদি মানে আপনাদের একটু বলি, ঠিক আছে? সেটা হচ্ছে দেখাইতে দেখাইতে অনেকটা লং টাইম হয়ে যাবে, জাস্ট আপনাদের বলে ওইভাবে কাজ করলে হয়ে যাবে. জাস্ট এই যে এখানে আপনার যে দিস ডট রেসপন্স টেক্সটটা আছে না, এই রেসপন্স টেক্সটের জায়গায় জাস্ট আপনি কী করবেন, ওই XSR ডট, সো আমি আপনাদের একটু দেখাই ফেলি তাহলে একটু বেটার হবে. সো দুই এক মিনিট টাইম লাগবে. যদি একটা যে কোনো একটা ডাটা আনতে চান তাহলে এটা দেবেন, আর যদি মাল্টিপল ডাটা আনতে চান তাহলে ওটা দেবেন. সেটা আমি দেখাই দিই, দেখেন যদি সাপোজ একটা ডাটা আনতে চান তাহলে আপনি জাস্ট কনসোল ডট লগের ভিতরে এইভাবে বলতে পারেন যে XSR ডট রেসপন্স হেডার এবং তার ভিতরে বলে দিলাম যে আমাকে যে ডেটটা আছে সেই ডেটটা দাও, ঠিক আছে? সো এটা অবশ্যই আমাদের স্ট্রিং ফরম্যাটে দিতে হবে, না হয় কিন্তু হবে না. সো আমরা বলে দিলাম. এখন যদি আমরা এইখানে যাই, যাওয়ার পর AJAX-এ যাই এবং কনসোলে যাই, ক্লিক দেই, দেখেন নাল আসতেছে, সেটা হচ্ছে DATE ডেট, তাই না? সো আমরা ডেট দিব, আমরা ডাটা তো নিব না, ডাটা পাবো কোথায়, এই যে ডেট এখন তো আসিয়া পড়ছে. সো আপনি যদি একটা রেসপন্স হেডার যদি একটা পাইতে চান জাস্ট গেট রেসপন্স হেডারের ভিতরে সেই প্রপার্টিটার নাম বলে দেবেন. সো আমি বলে দিলাম যে আমার ডেট যে প্রপার্টিটা আছে সেটা দাও. সো আমরা যদি সব পাইতে চাই তাহলে গেট অল রেসপন্স আছে এখানে, অল, ঠিক আছে? এখানে অল রেসপন্স আছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে বলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা এমটি রাখতে হবে এবং এখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, সেভ দিলাম. এখন যদি যাই, এখানে যদি যাই, ক্লিক দেই, দেখেন এইখানে XSR ডট গেট অল রেসপন্স হেডার, এটা কি ভুল হয়েছে নাকি? সো গেট, সো যাই হোক আমি কপি করে নিই তাহলে মেবি বেটার হবে. এইখানে গেলাম এবং গেট অল রেসপন্স হেডারটাকে দিলাম, সেভ দিলাম. এখন যদি যাই এবং এইখানে যাই, ক্লিক দেই, দেখেন সকল প্রকার হেডার ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এভাবে চাইলে আপনি গেট অল রেসপন্স হেডার দিয়ে সকল প্রকার রেসপন্স দেখতে পারেন. সো মেথডগুলো আমরা অলরেডি দেখে ফেলছি এবং নিচে যদি যাই দেখতে পাচ্ছেন আর কিছু নাই. সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই AJAX-এর প্রজেক্ট করার চেষ্টা করব. আর সকলকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন. দেখেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই আমি. ফার্স্ট অফ অল এই ভিডিওগুলো বানাইছিলাম একবার, বানানোর পরে যখন OBS-এ যাই, যাওয়ার পরে যাই দেখি যে OBS-এর একটু মানে হ্যাং করছিল আর কি, মানে কারণ বিদ্যুৎ চলে গেছিলো, যাওয়ার কারণে আমি মানে ফার্স্ট মনিটরে নিয়েছিলাম, নেওয়ার পর আবার আমি কানেক্ট দিচ্ছি, কানেক্ট দেওয়ার পরে যাই দেখি যে মানে OBS-টা টোটালি হ্যাং হয়ে গেছে, আমার যা আমি রেকর্ড করছি সেগুলো কিছুই আসে নাই. সো দেখেন ওইটা কিন্তু আমি আবার রেকর্ড করছি, আবার রেকর্ড করে কিন্তু আবার পাবলিশ করতেছি. সো যার কারণে বলতেছি দেখেন একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম করতে হয় আমাদের. সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে কীভাবে আমরা অনুপ্রাণিত হব? সো যখন সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন তখন আমরা আরও ভ্যালুয়েবল ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব. আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি কোনো টপিক আপনি যদি বুঝতে না পারেন সেটাও আমাদেরকে বলে দেন, আমরা সেই টপিকের অনুপাতে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব. টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে. আল্লাহ হাফেজ.